আজকের যে আমাদের পার্টটা হবে সেটা হচ্ছে অঙ্কের টেস্ট পেপার এবিডিএ টেস্ট পেপার আজকে থার্ড পার্ট এই পার্টে আমাদের তো চলছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট একাত্তর পেজ আজকে থার্ড পার্ট এই পার্টে আমরা পাঁচ থেকে শুরু করব এর আগের পার্টে আমরা চার থেকে হয়েছিল আজকে পাঁচ থেকে শুরু করব তো প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এটা কি বলছে যে এক ব্যক্তি টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে পঞ্চাশ হাজার চারশো টাকা ধার করে একটি মেশিন ক্রয় করে ছিলেন তিনি দুই দুটি সমান বার্ষিক কিস্তিতে ওই ধার পরিশোধ করেন তো প্রত্যেক কিস্তির পরিমাণ কত এখানে একটা জিনিস বিষয় আমাদের মনে রাখতে হবে যে ব্যক্তি প্রথম বছরে কিছু না কিছু টাকা তাকে দিতে হবে এবার ওই ওই টাকার সুটটা যেন পরের বছর অ্যাড না হয় ওই জন্য আমাদের কিন্তু ভেঙে ভেঙে করতে হবে তো আমরা ধরে নেই যে বাৎসরিক কিস্তি এক্স টাকা দুটি কিস্তিতে শোধ করবে মানে দুই বছরে শোধ করবে মনে করি মনে করি প্রতি বাৎসরিক কিস্তি বাৎসরিক কিস্তি কিস্তি এক্স টাকা মানে প্রত্যেক বছর এক্স টাকা করে দিতে হবে তো এবার এই যে পঞ্চাশ হাজার চারশো টাকার এক বছরের সুদ কত হয় চক্রবৃদ্ধি তো তাহলে প্রথম বছরের সুদ প্রথম বছরে সুদ আসল সুদ আসল কত হয় আমরা জানি সুদ আসল সমান সমান সুদে মূলে সমান সমান আসপি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এন এন তো এবার তাহলে পি হচ্ছে আমাদের এখানে পঞ্চাশ হাজার চারশো ওয়ান প্লাস আর এখানে কত টেন পারসেন্ট বাই হান্ড্রেড কি প্রথম বছরে আমরা সুদ ক্যালকুলেশন করছি তাহলে এটা এটা যদি কাটি তাহলে কত আসবে দশ ঠিক আছে তাহলে পঞ্চাশ হাজার চারশো গুণন এটা যে ক্যালকুলেশন করি দশ এক দশ আর একে এগারো বাই দশ তো এটা কাটি তাহলে আমাদের কী কী আসতেছে পঞ্চাশ চল্লিশ ইন্টু এগারো এটা গুণ করলে আসবে ফাইভ ফাইভ ফোর ফোর জিরো এত টাকা এটা হচ্ছে আমাদের প্রথম বছরের সুদ আসল এবার সুদাসল বাৎসরিক কিস্তি কিন্তু এক্স টাকা তাহলে এক্স টাকা দেওয়ার পর একটা নির্দিষ্ট টাকা বাকি থাকবে তাহলে বাকি থাকবে কত বাকি থাকলো বাৎসরিক কিস্তি ছিল এক্স টাকা তাহলে আসল মিলে বছরের শেষে এত টাকা হলো তাহলে কিস্তিটা বিয়োগ করে দেই তাহলে আমাদের এখন থাকতেছে বাকি থাকতেছে এত টাকা এবার এই টাকাটার পরের বছর চক্রবৃদ্ধি সুদ হবে আমরা যদি একবারে দুই বছরে চক্রবৃদ্ধি সুদ করি তাহলে কিন্তু এক টাকার শোধ দেওয়ার পর ওই টাকাটার আবার কি কী বলে চক্রবৃদ্ধি সুদ থাকবে কিন্তু ওই জন্য আমরা কিছু টাকা শোধ দিলাম পরের বছর ভেঙে ভেঙে করব তাহলে দ্বিতীয় বছর দ্বিতীয় বছরে সুদ আসল সুদ আসল দ্বিতীয় বছরের সুদ আসল কত হয় এবার দ্বিতীয় বছরের প্রিন্সিপাল কিন্তু মানে আসল কিন্তু পঞ্চাশ হাজার টাকা না এইটা বাকি যেটা থাকবে সেইটা তাহলে পঞ্চাশ হাজার চারশো হাজার চারশো চল্লিশ এক্স এত টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ তাহলে কী হবে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড আর এখানে টেন বাই হান্ড্রেড ইন্টু কয় বছর এক বছর তাহলে এবার একটা ক্যালকুলেশন করি তাহলে পঞ্চান্ন ফোর ফোর জিরো মাইনাস এক্স আর এখানে ক্যালকুলেশন করলে কত আসবে এই শূন্য এই শূন্য কাটা গেল তাহলে এগারো বাই এটা কত আসবেন আচ্ছা এটা তো যোগ ওয়ান প্লাস তাহলে এগারো বাই দশ এবারে এইটা এত টাকা এত টাকা থাকলো আচ্ছা এইবার যে টাকাটা থাকবে উনি ব্যক্তি কি দুই দুইটা কিস্তিতে শোধ করে প্রথম কিস্তি শোধ দিয়ে দিল তাহলে এই যে টাকাটা এটা একবারে এক কিস্তিতে শোধ দিয়ে দেবে অর্থাৎ কিস্তির পরিমাণ তো আমাদের এক্স টাকা তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন অ্যাকর্ডিং টু কোশ্চেন পঞ্চান্ন চল্লিশ বিওক এক্স ইন্টু হচ্ছে এগারো বাই দশ ইকুয়াল টু কত এক্স টাকা এক্স কিস্তিতে শোধ দিয়ে এখান থেকে এক্সের মানটা আমরা বের করবো তাহলে পঞ্চান্ন চারশো চল্লিশ মাইনাস এক্স এটা দিয়ে গুণ করে দেই তাহলে কত হবে দশ এক্স বাই এগারো এবার বর্জন করে দেবো বর্জন করলে এটার সঙ্গে এগারো যদি গুণ করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে সিক্স জিরো নাইন এইট ফোর জিরো মাইনাস ইলেভেন এক্স ইকুয়াল টু হচ্ছে টেন এক্স অর এটাও দিয়ে নিয়ে গেলে কত হবে একুশ এক্স ইকুয়াল টু হচ্ছে সিক্স জিরো নাইন এইট ফোর জিরো এবার এক্স ইকাল টু কত সিক্স জিরো নাইন এইট ফোর জিরো বাই টোয়েন্টি ওয়ান এবার এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানে ভাগ করি যদি এটাকে একুশ দিয়ে তাহলে আমাদের হচ্ছে উনত্রিশ হাজার চল্লিশ টাকা এত টাকা হবে ওনার কি উনত্রিশ হাজার চল্লিশ টাকা এত এত টাকা হবে ওনার বাৎসরিক কিস্তি আশা করি বুঝতে পেরেছ এবার আমরা পরের অঙ্কে যাব পরের অঙ্কটা হচ্ছে এটা ঠিক আছে তো তাহলে বোর্ডটাকে আগে আমি ক্লিন করে দেই অঙ্কগুলো কিন্তু সোজা বললে ভুল হবে একটু একটু অন্য টাইপের অঙ্ক তো এবার আমরা এই পাঁচ নম্বর অঙ্কটা করবো দেখো তিনজন বন্ধু সি তারা ব্যবসা শুরু করলো এটা বইয়ে আছে অত কঠিন না এটা ঠিক আছে এ কি বছরের শেষে কয়েক মাস পরে আবার এ তিন তিনশো টাকা দেয় ঠিক আছে বছরের শেষে তারা তিনশো টাকা সি এর লাভ্যাংশে পরিমাণ ছিয়ানব্বই টাকা হলে এ সম কত সময় পরে ব্যবসায় তিনশো টাকা নিয়োজিত করেছিল তাহলে মনে করি মনে করি ব্যবসা শুরু হওয়ার এক্স বছর এক্স মাস পরে মাস পরে তিনশো টাকা দেয় মনে করি এ এক্স মাস পরে তিনশো টাকা দেয় সবার মূলধন কি আমাদের হিসেব করতে হবে এ এর মূলধন কত আমি এটাতে লিখবো না বেশি সোজা অঙ্ক এর মূলধন কত তাহলে দেখো এ প্রথম একবার কত টাকা দিছিল ছশো টাকা তাহলে ছশো টাকা কয় মাস খাটলো বারো মাস যোগ আবার 300 টাকা এক্স মাস পরে দেওয়া শুরুতে দিল তাহলে কাটলো কত ১২ মাইনাস এক্স এত টাকা এ দিল বি কত দিল বি দিল হচ্ছে কত আটশো ইন্টু হচ্ছে বারো সি কত টাকা দিলো সি সি হচ্ছে নয়শো ইন্টু হচ্ছে বারো তাহলে সবগুলো ক্যালকুলেশন করি এটা ক্যালকুলেশন করলে কত আসবে আট বরং ছিয়ানব্বই এত টাকা সি এর ক্যাল মূলধন তাহলে কত হবে নয় বরং একশো আট ডাবল জিরো এত টাকা আর এর ক্যালকুলেশন দেখো ছয় বারো কত হবে বাহাত্তরশো যোগ তিন বারো ছত্রিশশো মাইনাস ত্রিশ এক্স আর তিনশো এটা তো তিনশো তিনশো তিন বারো ছত্রিশ হ্যাঁ তো টোটাল কত পেলাম এর এখানে ওয়ান জিরো এইট একশো আট ডাবল জিরো মাইনাস তিনশো এক্স এত টাকা হচ্ছে এর মূলধন আচ্ছা মোট মূলধন কত আনুপাতিক আনুপতিক ভাগার হিসেবে বের করতে হবে তো মূলধন হচ্ছে মোট আচ্ছা সব যোগ করতে হবে কি এই যে দেখো দশ হাজার আটশো ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বইশো দশ হাজার আটশো এগুলো সব যোগ করতে হবে যোগ করে আমাদের কী আসবে ঠিক আছে এখানে দেখো দশ হাজার আটশো দশ হাজার আটশো যোগ করলে হচ্ছে কুড়ি হাজার কত আর সব যোগ করে আসবে আমাদের একত্রিশ হাজার দুশো এটা তো আসবেই বিয়োগ আবার তিন তিনশো এক্স টাকা তিনশো এক্স টাকা এটা হচ্ছে আমাদের মোট মূলধন এইবার সি এর লাভ্যাংশ কত আসবে সি এর লাভ্যাংশ যেহেতু এখন একটু কোশ্চেন একবারে করি দেখো এখানে বলা আছে সি এর লাভ্যাংশ ছিয়ানব্বই টাকা তাহলে সি এর লাভ্যাংশ একবারে বের করি কি সি এর যেটা যেটা মূলধন সেটা উপরে থাকে লাভ্যাংশ বের করার নিয়ম নিচে মোট মূলধন একত্রিশ হাজার দুশো মাইনাস তিনশো ইন্টু হচ্ছে কত টাকা লাভ হয়েছে তিনশো টাকা লাভ হয়েছে টোটাল কত পেয়েছে সে ছিয়ানব্বই টাকা এবার এখান থেকে এক্সেল মানটা আমরা হিসেব করতে পাবো সহজেই তো তাহলে উপর থেকে আমাদের উপরটা থাকলো এখান থেকে আমরা তিনশো কমন নেই তিনশো কমন নিলে কী থাকবে তিনশো কমন নিলে থাকবে একশো চার মাইনাস এক্স ইন্টু তিনশো ইকুয়াল টু ছিয়ানব্বই তো তিনশো তিনশো কাটা গেল তাহলে আমাদের থাকতেছে এইটা এইবার এটা আমরা একটা কাজ করি এটা বজ্রগুণ করে দেই এটা ডাইরেক্ট বজ্রগুণ করে দেই বজ্রগুণ করলে কী পাবো একশো চার ইন্টু ছিয়ানব্বই মাইনাস ছিয়ানব্বই এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান জিরো এইট ডাবল জিরো তো তোমরা দেখতে থাকো সব অঙ্ক এখানে হবে তো মাইনাস ছিয়ানব্বই এক্স হচ্ছে ওয়ান আচ্ছা এটা এটা এদিকে নিয়ে এসে গুণ করে দেই নাইন এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করব ইকোয়াল টু হচ্ছে আটশো ষোলো ডেবিউকালে আটশো ষোলো হয় এক্স টু কত হচ্ছে যে মাইনাস আটশো বাই ছিয়ানব্বই তাহলে এটা কাটলে আমাদের কত আসে এক্সের মানটা মাইনাস দেখো তাহলে আমাদের আমরা যেটা ধরেছিলাম যে এ এক্স মাস পরে তিনশো টাকা দেয় তাহলে কত মাস পরে তিনশো টাকা দেয় সাড়ে আট মাস পরে দেখুন মাস কখনো নেগেটিভ হয় না ওই জন্য নেগেটিভ মানটা নেব না অতএব এ কত মাস পরে সাড়ে আট মাস পরে অর্থাৎ এইট পয়েন্ট এইট পয়েন্ট ফাইভ মাস পরে কেউ বলতে পারো আবার এইট এটা এই এইট পয়েন্ট ফাইভ বলতে সাড়ে আট অর্থাৎ আট মাস কত দিন পনেরো দিন আট মাস পনেরো দিন পর কত টাকা দেয় আরও তিনশো টাকা দেয় আরও তিনশো টাকা দেয় তিনশো টাকা দেয় এটা আচ্ছা এবার আমরা পরের অঙ্কটা করব পরের অঙ্কটা তার আগে একটু বোর্ডটাকে ক্লিন করে নেব কী বলছে ছয়ের এক নম্বরটা কী বলছে ছয়ের এক নম্বর এটা বলছে যে সমাধান করো এটা দেওয়া আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এটা বইয়ের অঙ্ক এক্স মাইনাস এ ইকুয়াল টু টু ব্র্যাকেটে দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু কী দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু বি কমা এ দেওয়া আছে ওটা দেওয়া থাকা আচ্ছা দুই কে লেখা যায় দুই কে লেখা যায় ওয়ান যোগ ওয়ান তাহলে একটা ওয়ান এই এদিকে নিয়ে আসি আর এখানে একটা ওয়ান থাকে ঠিক আছে এটা ওই দিন এগুলো মাইনাস বি বাই এক্স মাইনাস এ তাহলে এবার সব লসু করবো এক্স মাইনাস এ লসু গেল তাহলে এ মাইনাস এক্স মাইনাস এ ঠিক আছে আর এখানে আচ্ছা এক্স এখানে বি হবে এটা বি এখানে বি তাহলে এক্স মাইনাস বি লস হয়ে গেল তাহলে এক্স মাইনাস বি মাইনাস বি আচ্ছা অঙ্কটা একটু তুলতে গণ্ডগোল হয়েছে তো এটা আরেকবার অঙ্কটা তুলতে হবে এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকাল টু হচ্ছে দুই এবার একটা কাজ করি এ বাই এক্স মাইনাস বি প্লাস ওয়ান এখানে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান একটা ওয়ান এইদিকে নিয়ে এসি তাহলে মাইনাস ওয়ান হবে আর একটা ওয়ান এখানে থাকবে মাইনাস বি বাই এক্স মাইনাস এ এইবার এটাকে কী করবো এটাকে জাস্ট লসু করবো এক্স মাইনাস বি যদি লসু থাকে তাহলে এ মাইনাস এক্স মাইনাস বি এইদিকে এক্স মাইনাস এ লসু থাকে তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি আচ্ছা এখান থেকে আমরা কী পাই যদি আমরা কী করি বন্ধনীগুলো তুলে দিই এক্স মাইনাস এ a-x এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি এটা তো এরকম থাকে এ b বি এ এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ এবার উপর থেকে একটা মাইনাস কমন নেই মাইনাস কমন নিলে এক্স মাইনাস এ থাকবে নিচে তো এক্স b বি আছেই উপরে কী থাকে উপরে এদিকে উপরে এক্স এ নিচে হচ্ছে এক্স এটা এটা কাটা গেল তাহলে কী থাকবে মাইনাস ওয়ান বাই বি টু হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস এ এবার বর্জন করে দেয় তাহলে এক্স মাইনাস বি টু হচ্ছে মাইনাস এক্স প্লাস এ ঠিক আছে এটা দিয়ে নিয়ে আসলে বিটি দিয়ে নিয়ে যাই তাহলে এক্স এক্স প্লাস এক্স এ প্লাস তাহলে টু হচ্ছে এ প্লাস তাহলে এক্স টু এ প্লাস বি বাই এ প্লাস বি বাই টু তো এটা হচ্ছে এক্সের সমাধানে এবার পরের যাবো পরের অঙ্কটা কিন্তু এটাও বইয়ের অঙ্ক এটা সম্ভবত এটা পেন দিয়ে করা আছে বইয়ে এখানে কলা দিয়ে করা আছে বলছে প্রতি ডজন কলার বর্তমান মূল্য কত তো ছয় দুই নম্বরটা প্রতি ডজন কলার মূল্য ধরে নেই এক্স টাকা প্রতি ডজন কলার প্রতি ডজন কলার মূল্য মূল্য এক্স টাকা এক্স টাকা ধরে নেই আচ্ছা তাহলে প্রতি ডজন কলার মূল্য যদি এক্স টাকা হয় তাহলে বারো টাকায় কলা ক্রয় করা হয়েছে অলরেডি তার মানে পূর্বে ঠিক আছে বর্তমান মূল্য হবে একটা কম হয় তাহলে কত বেশি এখানে দুইটা ক্ষেত্র একটা হচ্ছে আগে আর হচ্ছে পরে পূর্বে এখানে কিন্তু পূর্বেটাই হচ্ছে বর্তমানে বর্তমানে আর কি বর্তমানে বর্তমানে কলার ডজন হচ্ছে এক্স টাকা তাহলে বারো টাকায় কটা পর্যন্ত পাওয়া যাবে না বারোটি এক্স টাকায় পাওয়া যায় কটা কলা বারোটি কলা এক্স টাকা এক ডজন বলতে বারোটা তাহলে এক টাকায় পাওয়া যায় বারো বাই এক্স টি কলা আচ্ছা পরে পরে কি হবে মানে পরে এরপরে কি পাওয়া যাবে যে দুটি কলা কলার মূল্য যদি এক টাকা কম হয় ডজন তাহলে কত হবে এক্স মাইনাস ওয়ান টাকা ডজন হবে তাহলে এত টাকা পাওয়া যায় বারোটি ঠিক আছে তাহলে এক কটা পাওয়া যাবে বারো বাই এক্স মাইনাস ওয়ান এতটি তাহলে এখানে কত যে তাহলে ওই বারো টাকায় কটি পেন কলা পাওয়া যাবে আচ্ছা এখানে বারো টাকা করা হয়নি বারো টাকায় কটিগুলো পাওয়া যাবে বারো ইন্টু বারো বাই এক্স এতটি কলা পাওয়া যাবে তাহলে বারোটায় কথা পাওয়া যাবে বারো ইন্টু বারো বাই এক্স মাইনাস ওয়ান টি কলা পাওয়া যাবে আচ্ছা এবার বলছে এক্ষেত্রে নাকি কলা আরও দুটো বেশি পাওয়া যায় নিচে নিচে কলা দুইটা বেশি পাওয়া যায় তাহলে উপরে দুটো কলা কম আছে নিচে দুটো বেশি পাওয়া যায় বলছে ঠিক আছে তাহলে এইটা বিয়োগ এটা ইউকুল টু টু তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন বারো ইন্টু বারো বাই এক্স মাইনাস ওয়ান বিয়োগ বারো ইন্টু বারো বাই এক্স টু হচ্ছে দুইটা এবার এটা হিসেব করলে আমাদের কী আসবে প্রতি ট কলার বর্তমান মূল্য আমরা পেয়ে যাব তো হিসেবটা আমি খুব সংক্ষেপে করব কিন্তু ঠিক আছে হিসেবটা খুব কম সংক্ষেপে করবো তো বারো ইন্টু বারো কমন নিয়ে আমি একবারে লস্য করব কারণ জায়গার খুব সংকীর্ণ তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান হচ্ছে লশু তাহলে উপরে থাকবে হচ্ছে এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু টু ঠিক আছে তাহলে দেখো এখানে যে মাইনাস তুলে দেই বারোটায় দিয়ে নিয়ে যাই এখানে ব্র্যাকেট যদি তুলে দেয় তাহলে এই এক্স এই এক্স কাটা গেল এটা প্লাস হয়ে যাবে তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকোয়াল টু উপরে থাকে দুই নিচে এই বারো ইন্টু বারোটা নিচে থাকে নিচে চলে আসলো ঠিক আছে ছয় দুগ্ন বারো পাঁচ বরং ষাট ছয় বরং বাহাত্তর তাহলে এটা কত হবে ওয়ান বাই বাহাত্তর এইবার বর্জন করবো আচ্ছা আমি এই যে এই জায়গার মধ্যে করবো তাহলে বর্জন করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকোয়াল টু হচ্ছে বাহাত্তর এক বাহাত্তর এটা বর্জন করলে এটা পেলাম এইবার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বাহাত্তর ইকোয়াল টু জিরো এটা মিল টার্ম করলে এক্স মাইনাস আট বরং বাহাত্তর তাহলে নাইন এক্স মাইনাস নাইন আবার এক্স প্লাস এইট ইকোয়াল টু জিরো তাহলে এক্সের মানে আমরা পেলাম কত মাইনাস নাইন কমা নাইন কমা মাইনাস এইট তা দেখো আমার মাইনাস এইটটা কিন্তু নেবো না কেননা মাইনাস এইট হচ্ছে নেগেটিভ নেগেটিভ কলার মূল্য কখনো নেগেটিভ আসে না তাহলে আমরা নয়টা নেব তাহলে হথের প্রতি ডজন কলার মূল্য হচ্ছে নয় টাকা এরপরের অঙ্কে যাব তাহলে এবার সাতের এক নম্বরটা আমরা যাব যদি এক্স ভেরিজাস ওয়াই ওয়াই ভেরিজাস জেড হয় তবে প্রমাণ করো যে এটা এগুলো এটাই এটা একদম সহজ এখানে কি বলা আছে এক্স ভেরিজাস ওয়াই তাহলে এক্স ইকাল টু কে ওয়ান ওয়াই আচ্ছা এখানে দেওয়া আছে আবার হচ্ছে ওয়াই ভেরিজাস জেড তাহলে ওয়াই ইকোয়াল টু হচ্ছে কে টু জেড তাহলে এখানে বসাবো এক্স ইকোয়াল টু কে ওয়ান কে টু জেড তাহলে এবার এখানে আমরা বসাবো তাহলে অথব লেফট হ্যান্ড সাইড এটা কি লেফট হ্যান্ড সাইড তো না এটা আমাদের পণ করতে হবে তাহলে আমাদের নিতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই রুড ওভার ওয়াই জেড এটা সোজা কিন্তু রুট ওভার জেড এক্স প্লাস রুড ওভার এক্স ওয়াই এখানে এগুলো সব মানগুলো বসাবো অঙ্ক একদম হয়ে যাবে এক্স মান হচ্ছে কে ওয়ান কে টু কে ওয়ান কে টু জেড প্লাস ওয়াইয়ের মান হচ্ছে কে টু জেড প্লাস জেড এখানে থাকলো আর এখানে কী এসেছে ওয়াইয়ের বলতে হচ্ছে কে টু জেড কে টু জেড কে টু জেড আবার এখানে একটা জেড আছে তাহলে জেট স্কোয়ার হয়ে যাবে প্লাস আচ্ছা এখানে দেখো জেড জেড তো আসে এখানে একটা অলরেডি আর এক্সের মান হচ্ছে কে ওয়ান কে টু জেড তাহলে কে ওয়ান কে টু জেড স্কোয়ার হবে কে ওয়ান কে টু জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই কী হবে কে ওয়ান কে টু জেড স্কোয়ার কে ওয়ান কে তাহলে উপর থেকে আমাদের একটা জেড কমন নিলে আমাদের কী থাকে কে ওয়ান প্লাস কে টু আচ্ছা এখানে আমরা দেখো জেড স্কোয়ার জেড স্কোয়ার জেড স্কোয়ার তাহলে কী হবে জেড বাইরে বেরোবে আর যে সেই জেডটা যদি আমরা কমন নিই নিচে কী পাবো রুট কে টু প্লাস রুট ওভার কে ওয়ান কে টু প্লাস রুট ওভার কে ওয়ান কে টু আচ্ছা তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে জেড জেড কাটা গেল এটা একটা ধ্রুবক পেলাম ধ্রুবক তাহলে আমাদের এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেহেতু ধ্রুবক পেলাম তাহলে ভেজাস রুট ওয়াই জেড প্লাস রুট জেড এক্স প্লাস রুট এক্স ওয়াই এবার আমার পরের অঙ্কটা তো করবো পরের অঙ্কটা কী বলছে এটা আছে আচ্ছা এখানে দেওয়া আছে এক্স ই গোল্ড হচ্ছে এটা দেওয়া আছে এক্স ই গোল্ড এটা দেওয়া আছে তাহলে দেখা হচ্ছে এটা তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা নিয়ে আগে ক্যালকুলেশন শুরু করব কী দেওয়া আছে রুড ওভার এ প্লাস ওয়ান প্লাস রুট ওভার এ মাইনাস ওয়ান নিচে হচ্ছে রুট ওভার এ প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এ মাইনাস ওয়ান আচ্ছা এটা কী করি উভয় পক্ষে অনুবন্ধ দিয়ে গুণ করি তাহলে গুণ করলে আমাদের কী আসবে এ প্লাস ওয়ান তার স্কোয়ার আসবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পাবো এ মাইনাস ওয়ান তার স্কোয়ার সূত্র পাবো এটা এটা হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো অনুবন্ধ দিয়ে গুণ করলে মানে এই যে এটা দিয়ে গুণ করবো তাহলে এটা কী হবে ডাবল হয়ে যাবে এ প্লাস ওয়ান তার স্কোয়ার এ প্লাস ওয়ান প্লাস এ মাইনাস ওয়ান তার স্কোয়ার তাহলে এক্স ইকাল টু হচ্ছে নিচে কি থাকলো এ প্লাস ওয়ান রুটটা করে উঠে যাবে মাইনাস এ মাইনাস ওয়ান ঠিক আছে স্কোয়ার এ প্লাস ওয়ান প্লাস এ মাইনাস ওয়ান প্লাস টু এ বি এ প্লাস স্কোয়ার সূত্র হোমাইতেছি টু এ বি বলতে কী হবে এ প্লাস একটা রুটের ভিতর দুটো চলে যাবে এ মাইনাস ওয়ান গেল তাহলে এখান থেকে অর এক্স টু আমরা কী পেলাম দেখো এটা যদি বন্ধনে তুলে দিই এটা মাইনাস এ প্লাস ওয়ান আর এখানে কী দেখতেছে এ প্লাস ওয়ান প্লাস এ মাইনাস ওয়ান প্লাস টু এটা আবার স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে স্কোয়ার আচ্ছা মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা গেলো আর এখানে মাইনাস এ প্লাস কাটা গেলো তাহলে কী থাকে এখানে দুই থাকে দুইটি একবার বর্জন করলে টু এক্স হয়ে যায় টু এক্স ইকোয়াল টু টু এ প্লাস টু ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা সবগুলোকে দুই দিয়ে ভাগ ভাঁকুর দিল এক্স ইকোয়াল টু এ প্লাস স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটাই দিয়ে নিয়ে আসি তাহলে এক্স মাইনাস এ আর এই দিয়ে থাকলো রুট ওভার স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে উভয় পক্ষে স্কোয়ার করে দেয় আচ্ছা তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস স্কোয়ার আর এখানে থাকতেছে স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা গেল তাহলে কী থাকলো এক্স এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এটা থাকলো আমাদের আচ্ছা তাহলে আমাদের আজকে সাত অব্দি থাকবে পরের দিন আমরা এরপরের অঙ্কগুলো করব